Ini ya. আধা পূজা দিয়ে আমি রিয়ে গিয়েছি আবার পূজাটা দিয়ে নি পূজাটা দিয়ে তারপর বাকি কাজকর্ম করব ছেলেদেরকে এদিকে ফ্যানুন ছেড়ে খেলা দিয়ে বসিয়ে দিয়েছি আবার খেলাধুলা করছে আমি কাপড় চোপড় কালকের ভিজা কাপড় চোপড় সব বাইরে দিয়ে দিয়েছি বাইরে দিয়ে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া সমস্ত কাজকর্ম সেরে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে আমি স্নান করে একবারে ঠাকুর পূজা করে চলে এসেছি তো তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে আমি ঠাকুর পূজা উজা দিয়ে পাকের ঘরে চলে এসেছি ভাত কালে আলু কেটেছি এখানে আলু ভাজা এখানে শুটকি আর এখানে টমেটো রসুন পেঁয়াজ এটা চটকে শুটকি এটা ভাত কালে আলু দিয়ে টমেটো দিয়ে বানাবো আর এখানে ছোটরা তো শুটকি খাবে না কাটা তার জন্য আলু ভাজা করেছি আলু ভাজা করব কেটেছি এখানে আমি দুইটা ভাত কালেও দিয়ে দিয়েছি আজকে দুই তিন দিন ধরে ভাত কালে ভাত কালে আজকে শেষ করেছি ভাত কালাটা এত ভাত কালে এনেছে শেষই হচ্ছে না আর এদিকে ডাল এদিকে এটা নিম পাতা এটা নিম পাতা বয়ল করছি এটা আমি এটা কাজ করবো এটা দিয়ে এটা খাবো না এই নিম পাতা জলটা দিয়ে একটা কাজ করবো তার জন্য নিম পাতাটা আমি অনেকদিন হয়েছিল এনেছে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আজকে আমি বয়ল দিয়ে দিলাম এদিকে এটা বয়ল হতে থাক বয়ল দিয়ে দিয়েছি দিয়ে ডালটা সিদ্ধ দিয়েছি এখন দুই ছেলেকে নিয়ে যাবো কলের পরে স্নান করাবো আর আমার বাইরে কাপড় চোপড়গুলো এখন ঢুকাবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে এখন থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকাল সকাল এই যে কাজকর্ম করে ঠাকুর পূজা দিচ্ছি এখন ঠাকুর পূজা আদা হয়েছে ওই টাইমে একজন এসেছিল ওকার পর চাল আলু সবজি উবজি দিয়ে শ্যানকে দিয়ে দিয়ে দিলাম আদা পূজা দিয়ে এই যে আমার পূজা হয়নি এখনও পুরা হয়নি স্নান আমার হয়ে গেছে এই যখন ঠাকুরে জল দেওয়ার জন্য জল আনতে যাচ্ছে কলে ভিজা কাপড় সব শুকিয়ে গিয়েছে ভিতরে এনে রেখে দিয়েছি আর এই জল নিয়ে চলে এসেছে এখন সূর্যকে জল দেবে সূর্য প্রণাম করে সূর্যকে জল দিচ্ছে এখন ঠাকুর নমস্কার করে আসো তাই যে দেখো ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আলু ভাতলা দুটা ভাতলা দিয়েছি দেখি না আলুই বেশি কাঁচা লঙ্কাটা দিয়েছি হলদি আর নুন দিয়েছি ভাজা আর এদিকে এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর রসুন দুকে নিয়েছি ওখানের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো হলদির গুঁড়ো নুন দিয়েছি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তরকারি বানাবো দুটা পেঁয়াজ কেটে নিয়েছি তরকারি জন্য কড়াইয়ের মধ্যে ভাজাটা নামিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এই যে আমার ভাজাটা আর এখানে যে ভিজানো মশলাটা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা আমি ভালোভাবে লেড়ে টমেটোগুলো ভেঙে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে ভাত কালের আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য আমি কলে যাবো চাল ধুতে সবজিটা মিহানো লেড়ে দিচ্ছি আমি দিয়ে দেবো শুটকি দিয়ে নিয়ে এসেছি এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে এটা লাড়বো দেবো জল দিয়ে দেবো তোমরা কে কে ভালোবাসো শুটকি মাছ কমেন্টে জানিও অনেকে ভালোবাসে না
তার জন্য বলছি কিন্তু আমি ভালোবাসি। জল দিয়ে দেবো তো এটা সিদ্ধ হবে, তার জন্য এত জল থাকবে না, আরো কমবে। ওটাকে আমি ঢেকে রাখছি, ফুটে উঠবে তারপর আরেকবার লেড়ে দেবো। দেখো আমার ভাত কাল আলু তরকারি চটকা শুটকি দিয়ে টমেটো দিয়ে নামিয়ে নিয়েছি, আজকে খাবারের এটাই আর ভাজা আর ডাল, ডাল ভাজা ভাত বসিয়ে দিয়েছি। নিম পাতাটা আমি এখনো যে কাজের জন্য সিদ্ধ করেছিলাম ওই কাজ এখনো করতে পারিনি, আর কাজের থেকে চলে এসেছে, এখন সবাইকে খাওয়া দেবো আমি। ফ্রেন্ডস এখন তো শুয়েছিলাম, খাওয়া দেওয়ার পরে আজকে কাপড় চোপড় সব গুছানোর পরে শুয়েছিলাম, ওরা যখন কাজে গিয়েছিলাম শুয়েতে ভালো লাগছিলো না গরমের মধ্যে, এতক্ষণ বৃষ্টি বৃষ্টি এখন গরমের মধ্যে ভালো লাগছে না, শুয়েছিলাম। এখন উঠেছি, ছেলেকে টিউশনে পাঠিয়ে তারপরে শুয়েছিলাম, এখনও টিউশনে দিয়ে চলে এসেছে। এই যে আমি রাঠি খাচ্ছি, বসে বসে আমি রাঠিতে নাই কিছু, তবু ওইটাই চাচ্ছি আমি। আমার আঠিটা ভালো পাই, আমটা টিউশনে যাওয়ার সময় খেয়ে নিয়েছে, আঠিটা রেখে দিয়েছে, দেরি হবে দাঁত একটা নিয়ে তার জন্য রেখে দিয়েছিল, দেরি হবে যে রেখে দিয়েছিল, এখন আমার আঠিটা নিয়ে বসেছে, এখন খাওয়া দাওয়া করবে তারপরে পথে বসবে, আবার অল্প খেলাধুলা করবে। এখন টিভির রিচার্জ নেই, প্যাক শেষ হয়ে গিয়েছে, এখন কী করবে, অল্প খেলাধুলা করবে, টিভি থাকলে তো টিভি নেই, কাঠও দেখতো টিভিতে, এখন বসে বসে দুই ভাইও বসে এখন খেলা খেলবে, তারপর আমি যখন খাওয়া দেবো খাওয়া খাবে তারপরে নিয়ে বসবো পথে। আমি সন্ধ্যাবাতিতে দিয়ে চা খাবার বানানোর জন্য চলে এসেছি, অল্প ডাল ছিল ওইটাও আমি গরম বসিয়ে দিয়েছি, এখন চাটা বানিয়ে নিই। তো চাও খেয়ে নিয়েছি আমি, ছেলেও খাওয়ার খেয়ে নিয়েছে, সৌরভও খেয়ে নিয়েছে, প্রেরণাও খেয়ে নিয়েছে। এখন সৌরভ ওরুমে পড়তে বসেছে, সায়ন এখানে পড়তে বসেছে, ওকে নিয়ে বসেছি, আর সায়নের পাপা এখনো আসেনি, তোমাদের দাদাভাই আসলে আবার চাও দেবো, যাও আসেনি, যা আসলে যাকে দেবো তোমাদের দাদাভাইকে দেবো, সোনু তো এখন আসবে না, এগারোটা সাড়ে এগারোটায় আসে, তো বছর চা খাওয়া হয় না এখানে ঘরে, সন্ধ্যার চাটাও খাই না ঘরে, তো এখন ওকে নিয়ে একটু আমি বসবো, তো তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া করে রাত্রের চলে এসেছি, বাসন ওসন ধোয়া ধুই খাওয়া দাওয়া সব কবে নিয়েছি, এখন শুতে এসেছি, মশারি সারি লাগানো হয়ে গিয়েছে, মুখ দিয়ে চলে এসেছি, এখন মুখ টল্প জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এসেছি। মুখ ধুয়ে চুলটাকে অল্প শুয়ে নেব, তারপরে শুয়ে পড়বো, পরে উঠিয়ে বাড়বো একদম, তারপরে শুয়ে পড়বো। ছেলে আমার বিছানার ভিতরে ঢুকে গিয়েছে, সানু বাবা হাত পা ধুচ্ছে, তোমাদের দাদা ভাই বাথরুমে ঠান্ডা জল এনেছে ওটা দিয়ে হাত পা ধুচ্ছে, হাত পা মুখ দিয়ে আসবে এখন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিই, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নিই, তোমরা যদি আমার চ্যানেল নতুন তাহলে একটা সাবস্ক্রাইব করে নিই, আজকের জন্য টাটা বাই বাই, নেক্সট ভিডিও তবে দেখাবে, নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম, তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, বাই বাই, ওই যে আমার বাবা বাই বাই বলো, গুড নাইট, গুড নাইট।